আপনাদের খেদমতে কোরআনুল কারীমের সূরাতুল আম্বিয়া 83 এবং 84 নম্বর দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য অগণিত হাদিস থেকে এক টুকরা হাদিস পড়েছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখেই কিছু আলোচনা পেশ করব। আল্লাহ যেন ইখলাসের সাথে আমলের নিয়তে বলার পরে শোনার পরে বুঝার পরে সকলকেই আমলের তৌফিক দান করেন, সবাই বলি আমিন। আমি ভূমিকায় সময় নষ্ট করব না, যে আয়াতে কারিমা দয় তেলাওয়াত করেছি প্রথমে আমি এই আয়াত দুটির অর্থ আপনাদেরকে শোনাব সরল অনুবাদ, যাতে করে আয়াত দুইটির নূর এবং বরকত আল্লাহ পাক আমাদের সকলকেই দান করেন। আল্লাহ পাক এই সূরাতুল আম্বিয়ার 83 এবং 84 নম্বর আয়াতে কি বলেছেন প্রথমে আমি একটু অর্থ শোনাই আপনাদেরকে। আল্লাহ বলেন, ওয়া আইয়ুবা ইজনাদা রাব্বাহু আন্নি মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি স্মরণ করেন ওই সময়ের কথা যেই সময় হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসসালাম তিনি তার রবকে ডাকলেন, তার প্রভুকে ডাকলেন। আইয়ুব আলাইহিস সালাম যখন বিপদে পড়ে গেলেন, মুসিবতে পড়ে গেলেন, তখন হযরতে আইয়ুব আলাইহিস সালাম দুনিয়ার কোনো মানুষকে ডাকেন নাই, তিনি একজনকে স্মরণ করেছেন, একজনকে ডেকেছেন, যিনি তিনি কে? কাকে ডাকছেন? আল্লাহ। আমরাও বিপদে পড়লে কাকে ডাকব? আইয়ুব নবী কিভাবে ডাকছেন আল্লাহকে দেখেন। ওয়া আইয়ুবা ইজনাদা রাব্বাহু, স্মরণ করেন ওই সময়ের কথা যখন হযরতে আইয়ুব আলাইহিস সালাম তার রবকে ডাক দিলেন, প্রভু গো আন্নি মাসসানিয়াদ দুররু, আল্লাহ বিপদ আমাকে স্পর্শ করেছে, মুসিবত আমাকে গ্রাস করেছে, ওয়া আনতা আরহামুর রাহিমিন, আর তুমি তো একমাত্র দয়ার সাগর, মায়ার সাগর, করুণার আধার। আপনারা বলেন তো এই বান্দার প্রতি, মাখলুকের প্রতি, সমস্ত সৃষ্টির প্রতি সবচাইতে দয়ার সাগর, মায়ার সাগর, করুণার আধার যিনি তিনি কে? ওয়া আনতা আরহামুর রাহিমিন, আল্লাহ তুমি তো একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র দয়ার সাগর, মায়ার সাগর এবং করুণার আধার। ওয়া আনতা আরহামুর রাহিমিন, আল্লাহ চতুর্দিক দিয়ে বিপদ, ডানেও বিপদ, বামেও বিপদ, সামনেও বিপদ, পেছনেও বিপদ, আল্লাহ বিপদ আমাকে গ্রাস করেছে, বিপদ আমাকে পাকড়াও করেছে। ওয়া আনতা আরহামুর রাহিমিন, আর তুমি তো একমাত্র দয়ার সাগর, মায়ার সাগর, করুণার আধার। আমার আল্লাহ বলেন, হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন আমি রব্বুল আলামিনকে বিনয়ের সাথে মায়াবী কণ্ঠে যখন আমাকে রব বলে ডাক দিল, আমার আইয়ুব যখন মধুর কণ্ঠে আমাকে আল্লাহ বলে ডাক দিলেন, আমাকে রব বলে ডাক দিলেন, ফাস্তাজাবনা লাহু, আল্লাহ বলেন আমি রব্বুল আলামিন, আমার আইয়ুবের ডাকে ডাক দিতে দেরি হয়েছে, আমাকে ডাকতে দেরি হয়েছে, আমি রব্বুল আলামিন আমার আইয়ুবের ডাকে সাড়া দিতে আমি আল্লাহ দেরি করি নাই। সুবহানাল্লাহ। দুনিয়ার ভিতরে তাম সৃষ্টি জগতের ভিতরে একজনকে ডাকলে যিনি সঙ্গে সঙ্গে ডাকে সাড়া দেয় তিনি কে? আল্লাহ। ফাস্তাজাবনা লাহু, আল্লাহ বলেন আমি আমার আইয়ুবের মায়াবী কণ্ঠের ডাক, আমার আইয়ুব যখন বিপদে পড়ে আমাকে রব বলে ডাক দিছে, ফাস্তাজাবনা লাহু, আমি আল্লাহ আমার আইয়ুবের মায়াবী মায়া ভরা কণ্ঠের ডাকে আমি সঙ্গে সঙ্গে সাড়া দিয়া দিলাম। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ বলেন, উদুউনি আস্তাজিব লাকুম বান্দা, আমি আল্লাহকে ডাক দে, আমি আল্লাহকে স্মরণ কর, আমি আল্লাহর কাছে সাহায্য চা, আমি আল্লাহর কাছে প্রার্থনা কর, এ বান্দা তোর জবান খুলে আমার কাছে চাইতে দেরি হবে, আমাকে ডাকতে দেরি হবে, আমি তো এমন এক রব,
আমার তো ঘুম নাই নিদ্রা নাই কোনো রেস্ট নাই কোনো বিশ্রাম নাই তুই আমাকে ডাকতে দেরি হবে তুই তিনটায় যদি ডাকোস রাত চারটায় যদি ডাকোস তুই যদি এ বান্দা দুনিয়ার মানুষ যখন ঘুমে বিবর থাকে তখনও যদি তুই আমাকে ডাকোস উদউনি আস্তাজিব লাকুম বান্দা তুই আমাকে ডাকতে দেরি হবে আমি তোর এমন রব আমি আল্লাহর ডাকে সাড়া দিতে একটা সেকেন্ডও দেরি হবে না সুবহানাল্লাহ তাইলে বলেন তো যেই সময় দুনিয়ার কেউ ডাকে সাড়া দেয় না ওই সময়ও একজন যিনি ডাকে সাড়া দেন তিনি কে এই জন্য আমরা সদা সর্বদা ডাকবো কাকে বিপদে পড়ে গেলে স্মরণ করব কাকে সুখে থাকি দুঃখে থাকি এ বাবা ধনী হই গরিব হই যখন যেই হালাতে থাকি সর্ব অবস্থায় একজনকে স্মরণ করব তিনি কে নাকি বিপদে পড়লে দৌড়ায় গিয়া চেয়ারম্যান সাহেব মেম্বার সাহেব এমপি সাহেব মন্ত্রী সাহেব শিল্পপতি কথা কয় না নাকি মাজারওয়ালা খাজা বাবা পীর কেবলা আছে না নাই বিপদে পড়লেই পীরের দরবারে দৌড়ায় এমন মানুষ আছে না মুসিবতে পড়লেই মাজারওয়ালারা ডাকতে থাকে দুনিয়ার মানুষকে ডাকতে থাকে আছে না নাই তাদের ডাকে সাড়া দিবে কে আরে মাজারওয়ালা সে নিজেই তো কথা বলতে পারে না সে আবার আরেকজনকে ডাকে সাড়া দিবে কিভাবে তার বিপদেই তো দূর হয় না আরে দুনিয়ার মানুষ কিভাবে তোমার বিপদ থেকে উদ্ধার করবে তোমাকে সে নিজেই তো বিপদে আছে একজন যিনি তোমাকে বিপদ থেকে উদ্ধার করতে পারেন তিনি কে আল্লাহ আল্লাহ বললেন ফাস্তাজাবনা লাহু আমার আয়ুব যখন মিনতি মাখা কণ্ঠে আমাকে রব বলা ডাক দিল আমি আল্লাহ সঙ্গে সঙ্গে আমার আয়ুবের ডাকে সাড়া দিয়া দিলাম শুধু সাড়া দিলাম তা না ফাকাশাফনা মা বিহি মিন দুররিন আমার আয়ুবের যত বিপদ ছিল যত মুসিবত ছিল সামনের বিপদ পেছনের বিপদ ডানের বিপদ বামের বিপদ আল্লাহ বলেন ফাকা সাপনা মা বিহীন দুরিন আমার আয়ুবের যত মুসিবত ছিল যত বিপদ ছিল আমি আল্লাহ সমস্ত বিপদ আপদার মুসিবতগুলো মুহূর্তের মধ্যে আমি আল্লাহ দূর করে দিলাম সুবহানাল্লাহ তাহলে বলেন বিপদ থেকে উদ্ধারকারী একজন যিনি তিনি কে ফাকা সাপনা মা বিহীন দুরিন শুধু বিপদ দূর করলাম তা না ও আতাইনাহু আহলাহু আমি আল্লাহ তার আহাল পরিবারটাকে ফেরত দিয়ে দিলাম তার ছেলে মেয়ে যেগুলো ধ্বংস হয়ে গিয়েছিল আহাল পরিবার সবগুলো আমি তাকে ফেরত দিয়ে দিলাম তার ধন সম্পদ যা নষ্ট হয়েছিল সবগুলো আমি তাকে কি দিয়ে দিলাম ফেরত দিয়ে দিলাম ও আতাইনাহু আহলাহু আমি তার আহাল পরিবারটাকে ফেরত দিয়ে দিলাম ওয়ামিসলাহুম মাহুম আল্লাহ বললেন যা হারাইছে তাই ফেরত দিছি তা না আমার আয়ুব যখন মিনতি মাখা কণ্ঠে আমার কাছে সাহায্য চাইছে আমাকে ডাক দিছে আমি আল্লাহ আমার আয়ুবের যা হারাইছে আমি তা দেই নাই বরং তা দ্বিগুণ করে দিছি সুবহানাল্লাহ দুনিয়ার মানুষের কাছে চাইলে মানুষ দ্বিগুণ দেয় না অর্ধেক দেয় দুনিয়ার মায়ের কাছেও যদি সন্তানে গিয়া বলে আম্মু আজকে তো বিআরপিতে মাহফিল হইতেছে মা আমাকে ৫০০টা টাকা দাও না বাচ্চারা চায় না বাবার কাছে গিয়া চায় চায় কি চায় না বাচ্চা ৫০০টাকা চাইলে মা কি ১০০০টাকা দিয়ে দেয় কথা কয় না মা কয় ২০০ নেও বাবা আবার তো আরেক দিন চাইবা পরে আবার নিও বলে কি বলে না বিবি স্বামীকে বলে স্বামী আমার একটু মার্কেটে যাবো আমাকে ৫০০০০টাকা দাও কয় এখন ৩০০০ নেও আবার আরেক দিন নিও এটা দিয়ে যা কেনাকাটা করো না হইলে আবার পরে দেখতেছি দিব নাকি আপনাদের বেগমরা ৫০০০ চাইলে ১০০০০ দিয়ে দেন কি বলেন আপনারা দেন তার মানে মাও ডাবল দেয় না বাবাও ডাবল দেয় না স্বামীও দেয় না তাইলে মনে হয় নেতারা দেয় আপনি যদি যায় বলেন নেতা সাহেব মসজিদের কাজ দর্শি মাদ্রাসার কাজ দর্শি ১ লাখ টাকা দেন না তাহলে ১ লাখ চাইলে ২ লাখ দিয়ে দেয় তাই না কি দেয় আরে ভাই আমার তো সব জায়গায় লক্ষ্য রাখতে হয় এসবই তো আমার নির্বাচনী এলাকা সব জায়গায় কম বেশি দেওয়া লাগে তুমি ৫০ নাও হ্যাঁ আবারও ইনশাল্লাহ পরে কোনো বাজেট আসলে আবার দেখবো এইরকমের কথা বলে কি বলে না তার মানে দুনিয়ার মায়ও ডাবল দেয় না
বাবায়ও ডাবল দেয় না, স্বামীও ডাবল দেয় না, নেতায়ও ডাবল দেয় না, নেত্রীও ডাবল দেয় না, কিন্তু আমার আল্লাহ ডাক দিয়া বলেন বান্দা ও আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম, আমি আমার আয়ুবকে যা চাইছে তা দিছি, তা না আমি সব ডাবল করে দিছি, আমি আল্লাহ এক গুণ নয় বরং দ্বিগুণ করে বাড়ায়া দিছি, যারে কোন সুবহানাল্লাহ। তাইলে বলেন ডাবল দেওয়ার মালিক যিনি তিনি কে? আমি ডাবল করে দিছি, কেন দিছি? যাতে করে নির্বাচনের সময় আমার ভোটটা দিতে পারে, কথা কয় না? হ্যাঁ, ভোট পাওয়ার লেগে দিছেন আল্লাহ, আল্লাহ তো নির্বাচন করবে বিআরপি তাইসে, তাই না? দুনিয়ার মানুষ দেয় ভোট পাওয়ার জন্য, নেতা দেয় ভোট পাওয়ার জন্য, সমর্থন পাওয়ার জন্য, স্বামী দেয় স্ত্রীর মন জয়ের জন্য, পিতা মাতা দেয় মহব্বত করে ভালোবাসে। এ দোস্ত, দুনিয়ার প্রত্যেকের দেওয়ার ভিতরে একটা সার্থকতা আছে না নাই, কিন্তু একজনে যিনি নিঃস্বার্থে দেন তিনি কে? আল্লাহ কি আপনার থেকে আপনার খাওয়াইতেছে যে আপনি আল্লাহ আল্লাহ করে ডাকবেন? এই জন্য যদি এই জন্য খাওয়াইত, তাহলে পৃথিবীর কোনো মালা ওনার বেদিনের বাচ্চাকে আল্লাহ কোনোদিন খানা খাওয়াইতেন? খাওয়াইতেন নাকি? আল্লাহ তারা খাওয়ায় না? আল্লাহ মুসলমানরা খাওয়ায়, অমুসলিমরাও কি খাওয়ায়? বরং মুসলমানদের থেকে অনেক ক্ষেত্রে দেখা যায় অমুসলিমরা আরো ভালো খায়, ঠিক না বেটি? এ বাজান, কারণ কি? ওয়া আনতা আরহামুর রাহিমিন, আমার আল্লাহ তো রহমান, তিনি তো করুণার আধার, দয়ার সাগর। আল্লাহ তার দোস্তকেও যেমন খাওয়ায়, তার দুশ্মনকেও তেমন খাওয়ায়। আল্লাহ তার পক্ষের মানুষকেও যেমন খাওয়ায়, তার বিপক্ষের মানুষকেও তেমন খাওয়ায়। আল্লাহ যে আল্লাহ বলে ডাকে তাকেও যেইভাবে আল্লাহ খাওয়ায়, যে আল্লাহকে গালি দেয় তাকেও কিন্তু আল্লাহ সেইভাবেই খাওয়ায়, কথা ঠিক না বা ঠিক? যাবে কার? কারণ দুনিয়া দারুল আসবাব, দারুল ইমতেহান। এই জায়গার ভিতরে আল্লাহ পাক দোস্ত দুশ্মন দেখেন না, সবার জন্যই রহমত দেন, সবার জন্যই বরকত দেন, আবার গজব আসলে সবার উপরেই আসে, কথা ঠিক কি না? নাকি বাইসা বাইসা যে গজবটা যখন আইব হুজুর গদিমো না, খালি ওই খাজুর যারা হ্যাঁ গদিমো গজবটা কি কন গজব আসতে তখন? হ্যাঁ, অমুসলিমরাও যেমন গজবের শিকার হয়, মুসলিমরাও কি গজবের শিকার হয়? করোনার সময় কি আল্লাহ মুসলমানকে ছেড়ে দিছে নাকি? সবাই রে দিয়েছে, ঠিক না ব্যাটিক? যারা কন আমার আল্লাহ ডাক দিয়া বললেন ও আতাইনাহু মিসলাহু, আমি আল্লাহ সমপরিমাণ মাল বাড়াইয়া দিলাম। কেন দিলাম? তোদের সমর্থন পাওয়ার জন্য না, তোদের কাছে ভোট পাওয়ার জন্য না, রহমাতাম মিন ইনদিনা, এটা আমার পক্ষ থেকে একটা দয়া, আমার পক্ষ থেকে একটা সারপ্রাইজ, আমি আল্লাহ আমার পক্ষ থেকে অনুগ্রহ করলাম, রহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। ও মুসলমান, আমার আল্লাহ ডাক দিয়া বলে গোলাম, আমি আল্লাহ যা চাইছো তা দেই না। আল্লাহ বলে ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আমি আল্লাহর কাছে যদি কেউ একটা জিনিস পাওয়ার জন্য মুজাহাদা করে চেষ্টা করে, আমি আল্লাহ তার একটা জিনিস দেই না, একটা রাস্তা চাইলে একটা রাস্তা দেই না, আমি আল্লাহ তার জন্য অসংখ্য অগণিত রাস্তা খুলে দেই। সুবহানাল্লাহ, তিনিই তো রহমান। রহমান কে? আরো জোরে বলেন না, রহমান কে? দয়ার সাগর কে? করুণার আধার কে? আল্লাহ। অতএব বিপদে পড়ে আইয়ুব নবী স্মরণ করছেন কাকে? আল্লাহ। আমার বাজান, এরপর আল্লাহ বলেন ওয়া যিকরা লিল আবিদিন। এই আয়াত দয়ের ভিতরে যা কিছু বলা হয়েছে এর মধ্যে ইবাদত গুজার বান্দা বান্দির জন্য উপদেশ রয়েছে, নসিহত রয়েছে। কি উপদেশ আর কি নসিহত আছে এই কথাটাই আমি আজকে আপনাদেরকে ক্লিয়ার করব। তার মানে সুরাতুল আম্বিয়ার 83 এবং 84 নম্বর আয়াতটা সংক্ষেপে একটু তাফসির করব, তাইলেই বুঝবেন এই আয়াত দয়ের ভিতর আল্লাহ পাক কি পরিমাণ এ বাবা উপদেশ রাখছে ইবাদত গুজার বান্দা বান্দির জন্য। তাফসিরটা যদি বুঝতে চান একটু সময় দিতে হবে, মনোযোগ বেশি বেশি আমার দিকে থাকতে হবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে কোরআন প্রেমিক বানায় দাও, আলেম প্রেমিক বানায় দাও, আল্লাহ মানুষের মতো মানুষ বানায় দাও, বানর থেকে হেফাজত করো। জোরে কান আমিন। এই পৃথিবীতে আল্লাহ যত নবী রসুল প্রেরণ করেছেন, এই নবীদের ভিতরে একজন নবীর নাম আইয়ুব আলাইহিস সালাম। নবীর নাম কি?
আইয়ুব আলাইহিস সালাম। এই নবীকে আল্লাহ পাক এমন কোন নিয়ামত নাই যা তাকে দেয় নাই, চাই সেটা জাগতিক নিয়ামত হোক বা উখরবী নিয়ামত হোক, দুনিয়াবী নিয়ামত হোক বা আধ্যাত্মিক নিয়ামত হোক, সকল প্রকারের হরেক রকম আল্লাহ পাক অফুরন্ত নিয়ামত দিয়া ভরে রাখছিলেন একজন পয়গাম্বরকে, তার নাম কি আইয়ুব আলাইহিস সালাম। তাকে আল্লাহ কি কি নিয়ামত দিয়েছে তাফসিরের কিতাবে একটা ডাটা পেশ করেছে। এক নম্বরের নিয়ামত দেখেন, আইয়ুব নবীর চেহারাটা অনেক সুন্দর, বডি ফিটনেস অনেক চমৎকার ছিল। যেমন দেখবেন আজকে এই মাহফিলের যিনি প্রধান বক্তা আব্দুর রহিম আল মাদানি ভাই, যেমন চেহারা সুন্দর, তেমন কণ্ঠ সুন্দর, তেমন দেখতে সুন্দর, তেমন বয়ানও সুন্দর, ঠিক না ভাই? ঠিক যে আপনারা খুশি না বাজার? আল্লাহ পাক এই সমস্ত আলেমুল আমাদের হায়াতে আরো বরকত বাড়ায় দেখ, জোরে কান আমিন। তো আইয়ুব আলাইহিসসালাম, কিছু মানুষ এর সুন্দর কিন্তু দেখবেন তার হাঁটতে গেলে পেট আগে আগে চলে, ঘরের দরজায় ঢুকলে আগে পেট মোবারক ঢুকে আর কি, আছে না, দেখতে ভালো লাগে। আবার কিছু মানুষ আছে দেখবেন, হ্যাঁ, রাস্তা দিয়া যখন চলে সব সাদা কিন্তু চোখটাও সাদা, বিলাই বিড়ালের মতো চোখ, খুব ভালো লাগে নাকি? দেখতে ভালো লাগে না। আইয়ুব আলাইহিসসালামের বডি ফিটনেস এতটা সুন্দর ছিল, শুধু তিনি সুন্দর তা না, আল্লাহ তাকে একজন বিবি মিলাইছে ওই যুগের বিশ্ব সুন্দরী, সুবহানাল্লাহ বলবেন না সবাই, যিনি একদিক দিয়া নবীর দুলালি আর একদিক দিয়া রাজকন্যা, যিনি ইউসুফ নবীর মেয়ে মা রহিমা, যিনি আইয়ুব নবীর কি বিবি। তাহলে আইয়ুব নবীর শ্বশুর ছিলেন কে? ইউসুফ আলাইহিসসালাম। ইউসুফ আলাইহিসসালামের মেয়ের নাম রহিমা, এই রহিমাকে বিয়ে করেছেন কে? হযরতে আইয়ুব আলাইহিসসালাম। বিবিটাও ছিল বড় চমৎকার। এই পৃথিবীতে আল্লাহ পাক একজন মানুষকে যত নিয়ামত দিয়েছেন, সবচেয়ে উত্তম এবং সবচেয়ে দামি নিয়ামতের নাম হলো একজন নেককার বিবি, সুবহানাল্লাহ। কন্যা সবাই, যার ঘরের বিবি ভালো দেখবেন তার ঘরে এয়ার কুলার আর এয়ার কন্ডিশনার এসি আর ওই ফার্নিচার লাগে না, ঘরটা এমনি জান্নাতের বাগান। আর যার ঘরের বিবি ভালো না, সাপ বেজির সম্পর্ক স্বামী স্ত্রীর ভিতরে, যত এসি আর এয়ার কুলার আর টাইলস লাগান না কেন, ঘরটা মিনি জাহান্নামের টুকরা, কথা ঠিক না বা ঠিক যে দেখা, শান্তি নাই ওই ঘরে। এই জন্য আল্লাহর রসুল বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতাইদ দুনিয়া আল মারাতুস সালিহা। এই গোটা পৃথিবীটাই নিয়ামতে ভরা, গোটা পৃথিবীটাই নিয়ামতে ভরার উত্তম নিয়ামত হলো একজন নেককার বিবি, উত্তম সম্পদ, গোটা পৃথিবীটাই সম্পদে ভরা, আর উত্তম সম্পদের নাম কি? একজন নেককার বিবি। তো আইয়ুব নবীও যেমন সুন্দর, তার বিবিও কি তেমন সুন্দর। তাদের ঘর থেকে যে সন্তানগুলো হয়, সন্তানগুলো অনেক সুন্দর। এই আইয়ুব আলাইহিসসালামের ফুলের বাগান, ফলের বাগান, রবি শস্য এমন কোন বাগান ছিল না আইয়ুব নবীর নাই। পশুর পাল, উটের পাল, বকরির পাল, মহিষের পাল, গরুর পাল, দুম্বার পাল, ছাগলের পাল, এমন কোন পশু পাখি নাই যা আল্লাহ পাক আইয়ুব পয়গাম্বররে দান করে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এই আইয়ুব আলাইহিসসালাতু ওয়াসসালাম তাফসিরের কিতাবের মধ্যে লেখে, উনি একদিন বসে বসে আমার রবের প্রশংসা করতেছেন। কার প্রশংসা বলেন তো? প্রশংসা হবে কার? কারণ যার ভিতরে কোনো দুর্বলতা নাই তিনি কে? আমার ভিতরে দুর্বলতা আছে না নাই? আমি যার কাছ থেকে এলেম শিখেছি আমার ওস্তাদের ভিতরেও দুর্বলতা আছে না নাই? তিনি যার কাছ থেকে এলেম শিখেছেন তার ভিতরে দুর্বলতা আছে না নাই? দেখবেন দুনিয়ার লাইনেও একজন মেম্বারশিপ চেয়ারম্যানের হাতে ধরা, চেয়ারম্যান সাহেব দেখবেন উপজেলার কাছে ধরা, উপজেলাওয়ালা দেখবেন বাবা আসনের ওয়ালার এমপিওয়ালা এমপির কাছে ধরা, এমপিও দেখবেন মন্ত্রীর কাছে ধরা, মন্ত্রীও দেখবেন প্রাইম মিনিস্টারের কাছে ধরা, আর প্রাইম মিনিস্টারও দেখবেন বিদেশের কাছে ধরা, ঠিক বললাম না বে? ঠিক বললাম। দুনিয়ার কেউ স্বয়ং সম্পূর্ণ না, একজন আরেকজনের মোহতাজ, কিন্তু একজন যিনি স্বয়ং সম্পূর্ণ কারো মোহতাজ না তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ। অতএব প্রশংসা যদি করতে হয় করব কার? আল্লাহ। আমরা তো প্রশংসার ভুলি, উরি বাপরে বাপ, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, অথচ নামাজ পড়ে না, আসে না নাই। ফুলের মতো পবিত্র তো শুধু পয়গম্বরদের জীবন। আমার বেলায় যদি এই কথা আপনি বলেন যে ফরিদি সাহেবের চরিত্র ফুলের মতো পবিত্র, আমি বলবো আপনি একজন মিথ্যাবাদী, কারণ আমার জীবনটাও ফুলের মতো পবিত্র না। কোনো আলেম, কোনো মানুষ, শুধু পয়গাম্বররাই কথা বলতে পারবে পয়গাম্বরদের জীবন ফুলের মতো পবিত্র। পয়গাম্বর সারা অন্য যাদের আমল নামা একটা সগিরা গুণা আছে, ছোট্ট থেকে ছোট্ট গুণা আছে, সেও বলতে পারবে না যে আমার জীবনটা কিসের মতো পবিত্র? ফুলের মতো পবিত্র। ফুলের মতো পবিত্র যে হবে তার জীবনে কোনো গুণা থাকতে পারে।
তাহলে এই স্লোগান যদি আমাদের সামনেও না মানায় অথচ দাঁড়ায়া প্রস্রাব করে মুখে গামজার গন্ধ কয় অথচ দুর্নীতিতে ভরা তাদের সামনে যদি আপনি স্লোগান দেন অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র এই যে একটা গামজাখরি স্লোগান ছাড়া কিচ্ছু হতে পারে না ঠিক না ঠিক করে কয় এই জন্য প্রশংসা যদি করতে হয় করব কার আল্লাহর প্রশংসা করার বাণী শিখাইয়া দিয়েছেন কে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন সমস্ত প্রশংসা কার আইয়ুব আলাইহিস সালাম প্রশংসা আরম্ভ করে দিলেন এ আমার বাজান হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর রাসূল বলেন আফজালুদ দোয়াই আলহামদুলিল্লাহ এই পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ দোয়া হলো আলহামদুলিল্লাহ বলা বলেন না একবার আলহামদুলিল্লাহ পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ দোয়া কি জোরে কোন আলহামদুলিল্লাহ এক হাদিস আসছে আফজালুজ জিকরি লা ইলাহা ইল্লাল্লাহ সবচেয়ে উত্তম জিকির পৃথিবীতে কোনটা লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক এইরকমের একটা হাদিস আফজালুদ দোয়াই আলহামদুলিল্লাহ সর্বশ্রেষ্ঠ দোয়ার নাম হলো আলহামদুলিল্লাহ বলা ও মুসলমান আমি আপনাদের কাছে বলতে চাই দোয়া মানে হলো কিছু চাওয়া আল্লাহ আমারে মাফ করে দাও আল্লাহ আমারে সন্তান দাও বিপদ থেকে মুক্তি দাও মুসিবত থেকে মুক্তি দাও এর নাম কি দোয়া দোয়া মানে কিছু চাওয়া আর আলহামদুলিল্লাহ মানে সমস্ত প্রশংসা করলাম কার আল্লাহ আলহামদুলিল্লাহ মানে সমস্ত প্রশংসা কার আল্লাহ তাহলে আলহামদুলিল্লাহ মানে আল্লাহর প্রশংসা করলাম তাহলে এটা তো দোয়া হয় কেমনে এখানে তো প্রশংসা তো আমি যেই হাদিস আপনাদেরকে শুনাইতেছিলাম এই পৃথিবীর শ্রেষ্ঠ দোয়া কি সবাই বলেন শ্রেষ্ঠ দোয়া কি আলহামদুলিল্লাহ তো আমরা জানি দোয়া মানে চাওয়া তো এখানে তো কিছু চাইলাম না বললাম আল্লাহ সমস্ত প্রশংসা তোমার তাহলে এখানে আমি চাইলাম না এটা দোয়া কেমনে হলো প্রশ্ন হয় না একটা কথা মনে রাখবেন কেউ যদি কারো প্রশংসা করে দুনিয়াতেই দুনিয়াতেই যদি কেউ কারো প্রশংসা করে যার প্রশংসা করলো ওই ব্যক্তি দেখবেন প্রশংসাকারীর প্রতি কি হয়ে যায় খুশি হয়ে যায় রাজি হয়ে যায় আমার রবের বেলায় একই কথা কেউ যদি আমার রবের প্রশংসা করতে গিয়ে আলহামদুলিল্লাহ বলে আমার আল্লাহ ওই বান্দার প্রতি তার ওই গোলামের প্রতি খুশি হয়ে যায় সন্তুষ্ট হয়ে যায় সুবহানাল্লাহ বান্দা যখন আলহামদুলিল্লাহ বলে আমার আল্লাহ ওই বান্দার প্রতি খুশি হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার প্রতি রাজি হয়ে যায় আপনারা বলেন কেউ যদি কারো প্রতি রাজি হয়ে যায় আল্লাহ যদি আমার প্রতি রাজি হয়ে যায় আল্লাহ যদি আমার প্রতি খুশি হয়ে যায় তাহলে বলেন তো ওই আল্লাহর কাছে আমার কিছু চাওয়া লাগবো নি এমপি সাহেব যদি আমার ভাই হয় বড় ভাই হয় আমি বিপদে পড়লে এমপি সাহেবকে বলতে হইব নি ভাই যান আমারে বাঁচান কমিশনার সাহেব যদি আমার খালাতো ভাই হয় আমার কি বলতে হবে নি বিপদের সময় ভাই জান আমাকে উদ্ধার করেন বলা লাগবো নি বলা লাগবে না কারণ সে আমার ভাই সে আমার ফেভারের মানুষ সে আমার আত্মীয় তাইলে আমার বাজান জিসকা রব উসকা সব কেউ যদি আলহামদুলিল্লাহ বলে আমার আল্লাহ তার হয়ে যায় আমার আল্লাহ তার প্রতি রাজি আর খুশি হয়ে যায় তখন তার কিছু চাওয়া লাগে না তাইলে ওই বান্দার যা যা দরকার আমার আল্লাহ সব দিয়ে দেয় কারণ জেসকা রব তা জেসকা রব উসকা সব যার আছে রব তার আছে সব বলেন তো আমাদের রব কে আল্লাহ অতএব যদি আমরা আল্লাহর প্রশংসা করি আল্লাহ আমাদের হয়ে যাবে তো আল্লাহ যদি আমাদের হয়ে যায় আল্লাহর কাছে কিছুই চাওয়া লাগবে না আসমান জমিন আমাদের কথা শুনবে কথা ঠিক না বাদিক জরে কান জুতু মেরা তো সব মেরা ফালাক মেরা জমি মেরি জুতু মেরা তো সব মেরা ফালাক মেরা জমি মেরি আগার একটু নেহি মেরা তো কুই সাই নেহি মেরি তুমি আমার সবই আমার আকাশ আমার জমি আমার তুমি আমার সবই আমার আকাশ আমার জমি আমার হারাই যদি শুধু তোমায় কপাল পোড়ার নেই কিছু আর তাইলে বাবা আল্লাহকে হাত করো আল্লাহর প্রশংসা করো আল্লাহ তোমার হয়ে যাবে তাইলে তোমার আর কিছু চাওয়া লাগবে না তোমার ইহকালের পরকালের যত কল্যাণ সব ব্যবস্থা করে দিবেন কে তাফসীর ইবনে কাসীরের ভিতরে হাদিস এনেছে আল্লামা ইবনে কাসীর রহমাতুল্লাহ আলাইহি বলেন এক আল্লাহর বান্দা রাতের বেলায় হাত তুলে আল্লাহকে ডাক দিয়া আল্লাহ তোমার বানানো আসমান যদি হয় এত সুন্দর
তোমার বানানো জমিন যদি হয় এত সুবিশাল আল্লাহ তোমার বানানো চন্দ্র সূর্য হয় যদি এত সুন্দর তোমার বানানো রংধনু তোমার বানানো পশু পাখি নদ নালা আল্লাহ এই জমিনের এত সৌন্দর্য তোমার বানানো গোলাপ যদি হয় এত সুন্দর গ্রাম যদি হয় এত সুন্দর না জানি আল্লাহ তুমি কত সুন্দর এই বড় সুন্দর রবের প্রশংসা আমি কোন বাক্য দিয়া করব এটা তো আমার জানা নাই আল্লাহ তোমার প্রশংসা করার যথাযোগ্য কিছু শব্দ তুমি আমাকে শেখায়া দাও ওই বাক্য দিয়ে আমি তোমার রবের প্রশংসা করব আমার আল্লাহ ওই বান্দার দিলের ভিতরে একটা কথা ঢেলে দিলেন সহিহ হাদিসের ভিতরে এসেছে বাবা আমার আল্লাহ তার দিলের মধ্যে ঢেলে দিলেন তিনি প্রশংসা আরম্ভ করলেন ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লি জালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক এই বান্দা যখন এই বাক্য দিয়ে প্রশংসা করল এই বাক্যটার অর্থ সংক্ষেপে আমি বলি আল্লাহ তুমি যেমন আমি তোমার তেমন প্রশংসা করলাম তার মানে তুমি যত বড় আমার প্রশংসা তত বড় তুমি যত সুন্দর আমার প্রশংসাও তত সুন্দর জোরে কোন সুবহানাল্লাহ খুব সুন্দর একটা প্রশংসা করছে না প্রত্যেকটা মানুষের কাঁধে দুইজন ফেরেশতা থাকে যার আমলনামা লেখে একজনে গুনাহ লেখে আরেকজনে নেকি লেখে এবার বান্দা প্রশংসা করেছে এখন ডিউটি কার যে নেক লেখে তার না নেক লেখার ফেরেশতা কাগজ কলম নিয়ে হাতে রেডি আল্লাহকে ডাক দিয়া বললেন আল্লাহ ও মালিক তোমার বান্দা এমন বাক্য দিয়া প্রশংসা করলো গো মাওলা এই বাক্য দিয়া প্রশংসা করলে কত নেকি লিখতে হয় এটা আমার জানা নাই আল্লাহ দুনিয়াতে কেউ সুবহানাল্লাহ বললে কয় নেকি লিখতে হয় তাও আমি জানি আলহামদুলিল্লাহ বললে কয় নেকি লিখতে হয় তাও জানি কিন্তু তোমার বান্দা এমন এক অভিনব বাক্য দিয়া তোমার প্রশংসা করেছে এই বাক্য দিয়া প্রশংসা করলে কয় নেকি লিখতে হয় এটা আমার জানা নাই আল্লাহ তুমি আমাকে বলে দাও তার আমলনামায় আমি কত নেকি লিখব জোরে কোন সুবহানাল্লাহ আমার আল্লাহ ডাক দিয়া কয় এ ফেরেশতা এই তুই আমার বল আমার বান্দা কোন বাক্যটা দিয়ে আমি রবের প্রশংসা করলো বান্দা তখন ডাক দিয়া ফেরেশতা তখন ডাক দিয়া বলে আল্লাহ তোমার বান্দায় প্রশংসা করছে ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লি জালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক আমার আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতা খবরদার খবরদার তার আমল নামায় দশ নেকি লেখলে হবে না শত নেকি নয় হাজার নেকি নয় লক্ষ নেকি নয় কয় তাহলে আল্লাহ আমি তার আমল নামায় কি লিখব আল্লাহ বললেন তার আমল নামায় তুই কিচ্ছু লিখবি না তার আমল নামায় সে যেই বাক্যটা দিয়া প্রশংসা করেছে হুবহু ওই বাক্যটাই তার আমল নামায় লেখা দে ফেরেশতা তুই তো জানিস না এই বাক্য দিয়া প্রশংসা করার বরকতে হাসরের ময়দানে আমার বান্দা যখন আমি রব্বুল আলামিনের সামনে দাঁড়ায় যাবে আমি আল্লাহ আমার কুদরতি নজর দিয়ে আমি আমার বান্দার দিকে একটু তাকাবো আর তাকায় দেখবো আমার বান্দার আজকে নাজাতের জন্য জান্নাতে যাওয়ার জন্য কি পরিমাণ নেকি দরকার আমি হাজার বুঝিনা লক্ষ বুঝিনা কোটি বুঝিনা বিলিয়ন আর ট্রিলিয়ন বুঝিনা এই ফেরেশতা আমার বান্দার জান্নাতে যাওয়ার জন্য যেই পরিমাণ নেকি দরকার এই প্রশংসার বাক্যের বরকতে আমি রব্বুল আলামিন আমার বান্দাকে আমার কুদরতি হাত দিয়া আমি তাকে ওই পরিমাণ নেকি হাসরের ময়দানে দান করে দিব চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার আলহামদুলিমান কদ্দারা খাইরা ওয়া খাবালা আলহামদুলিমান কদ্দারা খাইরা ওয়া খাবালা ওয়া শুকুরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লি মাওলা الآن كما كان ولم يلق زوالا لا قبل ولا بعد ولا وقت زمانا لا حاجب ولا مانع لله تعالى لا تشرك في الله ولا رب سواه لا والد ولا ولد ولا أم لا خالا فرد صمد عن صفة الخلق بري رب أزلي خلق الخلق كمالا زر زر كن الله أكبر تايلو بدن تو پروشنسا کرلے راضی آر خوشی ہوئے کے تو ایوب علیہ السلام اللہ پروشنسا کرلے خوشی ہوئی سن کے اللہ ایوب نبیر پتی خوشی ہوئے آگے سے کنتو بیزار ہوئی سے ایک جن شے کے سبائی کوئی نہ کے এই আমার কথা সবাই খেয়াল করেন আপনারা জীবনে কেউ শয়তান দেখছেন কেউ দেখেন নাই ওই ডানে বামে সামনে পেছনে কেউ নাই আয় সুবহানাল্লাহ তাহলে আমি একটু পরিচয় দিই এরপর কইেন শয়তান দেখছেননি আপনারা শয়তানের পরিচয় নেবেন একটু সুরায় নাস পড়ছেন না আপনারা
সূরা নাসের একটা আয়াত আল্লাহ দি ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস শয়তানের ব্যাখ্যা এখানে আছে শয়তানের আল্লাহ পরিচয় দিয়েছে শয়তান কারে বলে আল্লাহ বলেন আল্লাহ দি ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস শয়তান বলা হয় যে মানুষের অন্তরে ওয়াসওয়াসা দেয় কি দেয় ওয়াসওয়াসা দেয় গুনার প্রতি আগ্রহ তৈরি করে অন্যায় অবিচারের প্রতি যে আগ্রহ উদ্দীপনা তৈরি করে তাকেই কি বলা হয় কথাটা কিন্তু ডিফিনেশনটা ভালো করে বুঝবেন অন্যায়ের প্রতি অবিচারের প্রতি গুনাহের প্রতি অন্যায়ের প্রতি যে বা যারা আপনাকে উদ্বুদ্ধ করে ওরাই কি শয়তান আল্লাহ দি ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস আল্লাহ কয় শয়তান আবার দুই প্রকার কয় প্রকার দুই প্রকার এক প্রকারে শয়তান দেখা যায় আর এক প্রকারে শয়তান দেখা যায় না মিনাল জিন্নাতি ওয়ান নাস মানুষ শয়তান দেখা যায় কিন্তু জিন শয়তান দেখা যায় না কথা কি আমার বানানো না কার কোন সূরার মধ্যে সূরা নাসের ভিতরে মিনাল জিন্নাতি জিন্নাত মানে জিন শয়তান নাস মানে কি মানুষ শয়তান আচ্ছা আমি এবার আপনাদের কাছে জানতে চাই যারা অন্যায়ের প্রতি গুনাহের প্রতি অবিচারের প্রতি ডাকে তারাই কি শয়তান আচ্ছা আপনাদের এলাকার মধ্যে সুদ আর ঘুষ আছে না নাই কথা কয় না এগুলো দেওয়ার প্রতি নেওয়ার প্রতি আহ্বান করেন বলা একদল আছে না নাই আরো জোরে কোন আছে না নাই সিনেমা দেখা সোয়াবের কাজ না গুনার কাজ এই সিনেমার প্রতি ডাকার প্রতি এ বাবা পোস্টার বিজ্ঞাপন মাইক ইন লিফলেট একদল করে কি করে না আচ্ছা পর্দা করা সোয়াবের কাজ না গুনার কাজ বলেন তো ব্যাপর্দা করা এটা গুনার কাজ না সোয়াবের কাজ ব্যাপর্দা থাকা গুনার কাজ এই ব্যাপর্দায় বের করার প্রতি একদল আশা ব্রাক এনজিও আমাদের দেশে আসে না নাই আচ্ছা তাইলে বাজান আপনারা বললেন গুনার প্রতি যে ডাকে সেই কি শয়তান তাইলে এবার আপনারা বলেন আমাদের এই সমাজের ভিতরে শয়তান আপনারা জীবনে দুই একটা দেখছেন নি কারা কারা দেখছেন দিয়ে একটু হাত তুলেন এখন সবটিতেই দেখছে মিনাল জিন্নাতি ওয়ান নাস ও মুসলমান খবরদার খবরদার এই শয়তানের পদাঙ্ক অনুসরণ করা যাবে না শয়তান মানুষের রগরিসায় চলে চলে মানুষকে ধোকা দেয় মানুষকে বাবা ইসলাম থেকে সরাইতে চায় আর শয়তান তো ইদানিং বাবা চাবি মাইরা দিয়া কিছু মানুষকে শয়তানি করতে দিয়া শয়তান এখন বর্তমানে রিটায়ার্ডে আছে ঠিক না ঠিক যদি কয় কারণ মানুষ যেই পরিমাণ শয়তানি আর বান্দরামি শুরু করছে শয়তান কয় আমার আর বান্দরামি লাগবো না ঠিক না ব্যা ঠিক আমার দায়িত্ব তো এখন মানুষই নিয়ে নিস দেখেন না কিছু বানর রূপী কিছু মানুষ আছে না নাই আমাদের সমাজে এরা নতুন শিক্ষা সিলেবাস প্রণয়ন করেছে এই শিক্ষা সিলেবাসের ভিতরে তারা ডারউইনের সেই বিবর্তন মতবাদ এখানে স্থাপন করেছে আপনার আমার কচিকাচা এই শিশু বাচ্চাদেরকে এই শিক্ষায় শিক্ষিত করবে যে মানুষ নাকি বানরের জাত নাউজুবিল্লাহ জোরে কান সবাই মানুষ আশরাফুল মাখলুকাত এরা কি আদমের সন্তান না বানরের সন্তান আমরা সবাই কাদের সন্তান আমাদের সভাপতি সাহেব কার সন্তান আমাদের কমিশনার সাহেব কার সন্তান আমাদের রাষ্ট্রপতি কার সন্তান আমাদের প্রধানমন্ত্রী কার সন্তান অতএব যারা শিক্ষা সিলেবাসের ভিতরে এই কথা প্রণয়ন করতে চায় যে মানুষ বানরের সন্তান আমি বলতে চাই বানরের সন্তান আমরা নয় যারা এই শিক্ষানীতি প্রণয়ন করেছে মিস্টার জাফর ইকবাল এবং তাদের অনুসারী যারা তারাই বানরের সন্তান আমার ভাইয়েরা এই শিক্ষানীতির ভিতরে ইসলামের প্রতি বাচ্চাদের ভিতরে বিদ্বেষ তৈরি করে দেওয়া হয়েছে আপনারা দেখেন এই বইগুলো তো আমাদের হাতের নাগালেই আছে এই দেশের মুসলমান 94-95% মুসলমানের দেশে মুসলমানের সন্তান সেই দারুণের মতবাদ পড়বে আর সেখানে বুরকাকে এমনভাবে ইনিয়ে বিনিয়ে এমন গল্প আকারে বুরকার প্রতি বিদ্বেষ তৈরি করা হয়েছে হেজাবের প্রতি বিদ্বেষ তৈরি করা হয়েছে এটা কিন্তু নগতেই শুরু হয় নাই আপনারা জানেন আজ থেকে প্রায় দুই মাস আগে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে এক প্রজ্ঞাপন চালু হয়েছে আপনি গুগলে সার্চ দেন এখনই পেয়ে যাবেন সেই প্রজ্ঞাপনটা নোটিশটা
সেখানে বাংলা বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে বলা হয়েছে যে কোন মেয়ে ক্যাম্পাসের ভিতরে চেহারা ঢেকে কান ঢেকে প্রবেশ করতে পারবে না এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বা পরীক্ষার হলে ঢুকতে হলে চেহারা খোলা রাখতে হবে কান খোলা রাখতে হবে আপনারা বলেন কোন মা কোন বোন যদি তার চেহারা খোলা রাখে কান খোলা রাখে তার পর্দার কি আর কিছু বাকি থাকলো সে কি পর্দা করতে পারবে পারবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে যদি এই রকমের প্রজ্ঞাপন চালু করা হয় যে কোন মেয়ে চেহারা ঢেকে ক্যাম্পাসে ঢুকতে পারবে না পরীক্ষার হলে ঢুকতে পারবে না অথচ মুসলমান আমার তো বলতে ইচ্ছা হয় দত্ত কণ্ঠে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি ইঞ্চি জায়গা নবাবদের দেওয়া মুসলমানদের দেওয়া কোন মানাউনের বাচ্চা এই জায়গা দেয় নাই কোন হিন্দু দেয় নাই কোন বৌদ্ধ দেয় নাই কোন খ্রিস্টানের বাচ্চা এই জায়গা দান করে নাই মুসলমানদের দেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিম্ন শ্রেণী থেকে নিয়ে উচ্চ শ্রেণীর প্রতি কর্মচারী কর্মকর্তার বেতন চলে মুসলমানদের ঘাম ধরা পয়সায় তাদের পরিবার চলে তোমার আমার রক্ত ঝরা পয়সায় তাদের মাইনা চলে তোমার আমার ট্যাক্সের পয়সায় আর মুসলমানের সন্তান সেখানে বুড়তে পারে ঢুকতে পারবে না এই রকমের প্রজ্ঞাপন আমরা ডাস্টবিনে নিক্ষেপ করতে চাই ডাস্টবিনে নিক্ষেপ করতে চাই এই জন্য ভাইয়েরা আপনাদের কাছে আমি বিনয়ের সুরে বলবো আমাদের কমিশনার মহোদয় এখানে আছেন গণ্যমান্য ব্যক্তিরাও আছেন ওনারাও মুসলমান আমরাও মুসলমান আমাদের সন্তান কেন ডারউইনের বিবর্তন সেই মতবাদ করতে যাবে কেন হেজাবের বিরুদ্ধে তাদের অবস্থান হবে ইসলামের বিরুদ্ধে অবস্থান হবে আজকে পাতায় পাতায় মূর্তির ছবি দেখা যায় সেখানে মন্দিরের ইতিহাস টানা হয়েছে ষাট গম্বুজের ইতিহাস নাই মসজিদের ইতিহাস নাই আলেম ওলামার ইতিহাস নাই হাজি শরিয়তুল্লাহর ইতিহাস নাই তিতুমিরের ইতিহাস নাই সেই বাসের কেল্লার ইতিহাস নাই মুসলমানরা রক্ত দিয়ে ইংরেজকে পাক ভারত থেকে তাড়িয়েছে সেই ইতিহাস জায়গা পাইল না জায়গা পাইল দাদা বাবুদের ইতিহাস এই সমস্ত ছেলেবাস মুসলমান মানতে পারে না মুসলমান মানতে পারে না আমার ভাইয়েরা আল্লাহ আমাদের প্রত্যেকের মাথায় শুভ বুদ্ধির উদয় করুক জনকান আমিন তো প্রশংসা করলে রাজি আর খুশি হয় কে কিন্তু বেজার হয় একজন সে কে তো শয়তানের পরিচয় দিলাম চিনছেন তো শয়তান এবার আমার বাবা খুব ভালো করে বুঝবেন হযরত আইয়ুব আলাইহিস সালাম যখন রবের প্রশংসা করলেন আমার আল্লাহ আইয়ুব নবীর প্রতি রাজি আর খুশি হয়ে গেলেন শয়তান এবার রাগ করলো বেজার হয়ে গেল শয়তান একটা দৌড় মারলো আকাশের দিকে তাফসীরের কিতাবে লেখে আল্লাহর কাছে গিয়া শয়তান আল্লাহকে ডাক দিয়া আল্লাহ ও মালিক এই যে তোমার আইয়ুব তোমার এত প্রশংসা কেন করে জানোনি আল্লাহ আপনারা বলেন আইয়ুব কেন প্রশংসা করে আমার আল্লাহ জানে কি জানে না আরো যেরকম জানে কি জানে না আল্লাহ কয় শয়তান তুই কয় কেন প্রশংসা করে শয়তান তখন ডাক দিয়া আল্লাহ ওই যে নিয়ামত দিয়া ভরে রাখছো বহু সুন্দর দৃশ্য পোলা পানো দৃশ্য বেশি সম্পদ দিয়া ভরস এই কারণে তোমার আয়ু প্রশংসা করে দেখছেন নি কোন জায়গায় প্যাঁচ লাগাইছে আমার আল্লাহ ডাক দিয়া কয় শয়তান না না আমার আয়ু এই কারণে আমার প্রশংসা করে নাই কয় তাহলে কেন প্রশংসা করেছে কয় না আল্লাহ তুমি জানো না আল্লাহরে কয় তুমি জানো না আল্লাহ কয় শয়তান তুই কি চাস কয় আল্লাহ আমি একটু পরীক্ষা করতে চাই দেখি তোমার আয়ুবের সম্পদগুলো ধ্বংস করে দেখি তোমার আয়ুব তোমাকে ডাকে কিনা আল্লাহ কয় যা তারে পাওয়ার দিলাম আমার আয়ুবের সব সম্পদ ধ্বংস করবি কিন্তু তুই যাই না রাখ আমার আয়ুবকে কোনোদিন আমার প্রশংসার থেকে ঠেকাইতে পারবি না চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার আরো জোরে কান্না আল্লাহু আকবার এবার শয়তান একদম মারছে শয়তান দৌড় দিয়া উন্মুক্ত মঞ্চ কায়েম করছে পুরা শাহবাগের মনে মঞ্চ কায়েম কইরা সব শয়তান গুলুরে জমা করছে মঞ্চের আশেপাশে বসেন নি সবাই এবার শয়তানি মঞ্চ কায়েম কইরা শয়তান গো ডাক দিয়া কয় শয়তান শুনে রাখ শুনে রাখ খুব ভালো করে বুঝে রাখ খুব ভালো করে বুঝ এই আয়ুবের সব সম্পদগুলো ধ্বংস করতে হবে কার কি পাওয়ার আছে কার কি ক্ষমতা আছে এবার তোরা সবাই বল একজন শয়তান ওইটা বলতেছে ও বস আমার একটা বড় পাওয়ার আমি আগুনের সুরাত ধরতে পারি আমি আগুন হইয়া আয়ুবের ফসলের ক্ষেত দিয়া যদি উইরা যাই পুরা ফসল সব পুরা শেষ হয়ে যাবে সারখার হয়ে যাবে কয় তোরেই তো আমার দরকার তাড়াতাড়ি আয়ুবের সব ফসলগুলো পোড়াইয়া দিবি আরেকটা রেজিগায় তোর কি পাওয়ার আরেকজন ডাক দিয়া বলে আমার বড় পাওয়ার কয় সেই পাওয়ার হলো
আমি তুফানের ভেজ ধরতে পারি আমি যদি তুফান হইয়া আইয়ুবের ফুলের বাগান দিয়া উড়া যায় গোটা ফুলের বাগান ভূপাতিত হয়ে যাবে কয় তোরই তো আমার দরকার আরেকজন দিজি গায় তোর কি পাওয়ার আরেকজনকে আমি এমন চিৎকার মারতে পারি একবার যদি চিৎকার দেই আইয়ুবের সমস্ত পশু পাখিগুলো কলিজা ফেটে মারা যাবে এ আমার বাজান শয়তান তখন ডাক দিয়া বলে তোরা যা সবাই মিলে আইয়ুবের সব সম্পদগুলো ধ্বংস করে দে সবগুলো তোরা বিনষ্ট করে দে মুহূর্তের মধ্যে হযরতে আইয়ুব আলাইহিস সালামের সব সম্পদগুলো ধ্বংস করে দিলেন ওই দিক দিয়ে আইয়ুব পয়গম্বর তিনি নামাজে রত ছিলেন আল্লাহর পয়গম্বর নামাজে রত ছিলেন শয়তান গিয়া আইয়ুবরে ডাক দিয়া আইয়ুব খবর পাইলানি কয় কি খবর কয় আইয়ুব গো তোমার পশুর পাল সব শেষ তোমার ফুলের বাগান শেষ তোমার ফসলের ক্ষেত সবগুলো পুইরা শেষ হযরতে আইয়ুব পয়গম্বর সঙ্গে সঙ্গে ডাক দিয়া বললেন ইন্না লিল্লাহ এরপরে বললেন আলহামদুলিল্লাহ জোরে কোন সুবহানাল্লাহ এ আমার বাজান আইয়ুব পয়গম্বর শুকরিয়া আদায় করে বললেন এই তোরা শুনে রাখ এই ফসলের মালিক আমি না পশু পাখির মালিক আমি না এই সমস্ত পশু ছাগল বরকি মালিক আমি না মালিক যিনি মালিক মালিকেরটা নিয়ে গেছে এ বাবা এতদিন আমার কাছে আমানত রাখছিল এখন মালিকের মাল মালিক বুঝা নিয়ে গেছে আমি এখন দায়িত্ব মুক্ত হয়ে গেছি আমি এখন টেনশন মুক্ত হয়ে গেছি তাই আইয়ুব পয়গম্বর আবারও বললেন আলহামদুলিল্লাহ চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার এবার শয়তান কয় দেখছো আবারও দি প্রশংসা যেই প্রশংসা বন্ধ করার জন্য এত কৌশল আবারও দি সেই প্রশংসা হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসসালামের বিরুদ্ধে এবার শয়তান আবার রব্বুল আলামিনের কাছে গিয়া ডাক দিয়া কয় আল্লাহ বুঝেছি তোমার আইয়ুব এলেমের অধিকারী তোমার আইয়ুবকে তুমি জ্ঞান বিজ্ঞান এলেম দান করেছো এই এলেম দ্বারা তোমার আইয়ুব বুঝতে পেরেছে যে তার সম্পদ চলে গেছে কিন্তু সন্তানেরা বাকি আছে এই সন্তানেরা আবার সম্পদ উপার্জন করবে এই সম্পদ উপার্জন করবে এই জন্য তোমার আইয়ুব টেনশন করে না তোমার আইয়ুব কোনো পেরেশানির ভিতরে নাই তোমার আইয়ুব আল্লাহ আবারও তোমার প্রশংসা করতেছে এ আমার বাজান খুব ভালো করে বুঝবেন আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের বিরুদ্ধে যখন এই অভিযোগ আল্লাহর কাছে গিয়ে আল্লাহর আদালতে দিয়ে দিলেন আমার রব্বুল আলামিন তখন হযরতে আইয়ুব আলাইহিস সালামের ব্যাপারে যখন অভিযোগ আসলো আল্লাহ পাক ডাক দিয়া কয় না শয়তান না আমার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসসালাম এই জন্য খবরদার খবরদার তুই কি চাস ইবলিস তুই কি করতে চাস আল্লাহ গো তোমার আইয়ুবের যে সন্তানগুলো আছে সন্তানগুলো যদি ধ্বংস করি তাহলে তোমার আইয়ুব আর তোমার প্রশংসা করবে না আমার রব্বুল আলামিন ডাক দিয়া বললেন তাহলে যা তরে পাওয়ার দিলাম তবে শুনে রাখ খবরদার খবরদার আমার আইয়ুবের সন্তানকেও যদি ধ্বংস করস কিন্তু আমার আইয়ুবকে কোনোদিন আমি রবের নাম থেকে কোনোদিন দূরে সরাইতে পারবি না জোরে কোন সুবহানাল্লাহ এ আমার বাবা খুব ভালো করে বুঝবেন এই দিক দিয়ে আইয়ুব আলাইহিস সালামের সন্তানগুলো একটা ঘরের ভিতরে খেলা করতেছিলেন ওই ঘরের ভিতরে যখন খেলা করতেছিলেন আইয়ুব আলাইহিস সালামের সন্তানগুলো শয়তান আইসা ঘরটাকে ওইভাবে আইয়ুবের সন্তানের উপরে ফালায়া দেয় মুহূর্তের ভিতরে আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসসালামের সন্তানগুলো জাগার ভিতরে শহীদ হয়ে যায় শয়তান গিয়ে আবার আইয়ুব নবীকে ডাক দিয়া বলে ও আইয়ুব খবর পাইছো নি কয় কি খবর কয় তোমার সব সন্তানগুলো তো মরে গেছে ধ্বংস হয়ে গেছে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসসালাম যদিও পয়গম্বর কিন্তু মানুষ কি মানুষ না বলেন তো মানুষের দিলের ভিতরে সন্তানের প্রতি মায়া আছে না নাই এ আমার বাবা ও দুনিয়ার সন্তানেরা একজন মা বাবা পৃথিবীর সব কিছু ভুলতে পারলেও কিন্তু বাবা সন্তানের মায়া কোনোদিন মা বাবা ভুলতে পারে না আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসসালাম সঙ্গে সঙ্গে আইয়ুব পয়গম্বর আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম এ আমার বাজান আইয়ুব পয়গম্বর আফসোস করে বললেন ইয়া সাফা হায় আফসোস আল্লাহ আমার যদি জন্ম না হইতো এমন একটা দুর্ঘটনা আমার কানে শুনতে হইতো না হযরত আইয়ুব পয়গম্বর যখন একটু আফসোস করলেন শয়তান কইতো পাইছে একটা সুযোগ আল্লাহকে গিয়া ডাক দিয়া আল্লাহ দেখছনি তোমার আইয়ুব আফসোস করা আরম্ভ করেছে আইয়ুব পয়গম্বর বুঝে ফেলেছেন আমার তো এই কথা বলা ঠিক হইল না আমি কেন আফসোস করলাম আল্লাহর পয়গম্বর সঙ্গে সঙ্গে যখন তওবা আরম্ভ করে দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তওবা আকাশের দিকে উঠতেছে শয়তান আকাশে উঠতেছে আপনারা বলেন তো তওবা আগে যাবে না শয়তান আগে যাবে তওবা
যায় দেখে আইয়ুবের তওবা কবুল হয়ে গেছে এবার শয়তান আর সুযোগ পায় না আল্লাহকে ডাক দিয়া বলে আল্লাহ তোমার কাছে শেষ সুযোগটা আমি চাই আল্লাহ আইয়ুবের দেহের ভিতরে আমি একটু পচন দিতে চাই তার শরীরের ভিতরে একটু কিড়া দিতে চাই আল্লাহ পাক ডাক দিয়া বলল ও শয়তান শুনে রাখ আমার আইয়ুবের দেহের ভিতরে তুই কিড়া দিতে পারবি পোকা দিতে পারবি পচন ধরাইতে পারবি কিন্তু আমার আইয়ুবের জবান থেকে আমি রবের নাম কোনোদিন সরাইতে পারবি না জোরে কোন সুবহানাল্লাহ বলেন তো আমাদের জবানে থাকবে কার নাম আর জোরে বলতে হবে কার নাম আল্লাহর নাম হযরত আইয়ুব আলাইহিস সালামকে যখন কিড়া দিবে আল্লাহ ডাক দেয় তা শয়তান তুই শুনে রাখ আমার আইয়ুবের জবানের ভিতরে তুই কিড়া দিতে পারবি না তার কলবের ভিতরে কিড়া দিতে পারবি না এই দুই জায়গায় তুই কিচ্ছু করতে পারবি না কারণ আমার আইয়ুবের জবানে থাকবে আমি রবের জিকির আর আমার আইয়ুবের কলবের ভিতরে থাকবে আমি রবের ফিকির জোরে কোন সুবহানাল্লাহ কারণ সত্যিকারের মুমিন যারা তাদের জবানেও থাকে জিকির তাদের কলবেও থাকে ফিকির কার নামের ফিকির আরো জোরে কোন কার নামের ফিকির আল্লাহ নামের ফিকির এই জন্য আল্লাহর কোরআন বলে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ কিয়ামাও ওয়া কুউদাও ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান্নার এ আমার বাবা খুব ভালো করে বুঝবেন তাহলে ইমানদারের জবানে থাকবে আমার আল্লাহর জিকির আর কলবে থাকবে কার ফিকির আল্লাহর ফিকির এ বাজান ওই দিক দিয়া শয়তান আইয়ুব আলাইহিস সালাম একটা ঘরের ভিতরে গোসল করতেছিলেন আইয়ুব নবীর দেহের ভিতরে এমন এক বিষাক্ত ফু মাইরা দিছে সঙ্গে সঙ্গে গোটা শরীরের ভিতরে পোকা ধরে যায় পচন ধরে যায় এ বাবা গোটা শরীর থেকে দুর্গন্ধ ছড়ায় আইয়ুব আলাইহিস সালামের দুর্গন্ধে গোটা ঘরের পরিবারের লোকেরা ঘর ছেড়ে বের হয়ে যায় পাড়ার লোকেরা মহল্লার লোকেরা তাকে দূর দূর করে বলে আইয়ুব তুমি যদি এই মহামারী নিয়ে আমাদের পাড়ায় থাকো পুরা পাড়ায় এই রোগ ছড়িয়ে যাবে তুমি এখান থেকে বের হয়ে যাও আল্লাহর পয়গাম্বর আইয়ুব আলাইহিস সালাম পুরা মহল্লা ছেড়ে যখন জঙ্গলের দিকে রওনা আইয়ুব আলাইহিস সালাম যখন জঙ্গলের দিকে রওনা করে দিলেন মুসলমান আইয়ুব আলাইহিস সালামের বিবি মা রহিমা ইউসুফ পয়গাম্বরের মেয়ে বিবি ডাক দেয়া কয় স্বামী দুনিয়ার সব মানুষ তোমাকে তাড়ায়া দিতে পারে স্বামী গো আমি কিন্তু তোমার কলিজার টুকরা বিবি আমি কোনোদিন তোমাকে ছেড়ে দূরে যাইতে পারি না চিৎকার মেরে কান্না আল্লাহ আকবার মা রহিমা আইয়ুব আলাইহিস সালামকে নিয়ে জঙ্গলের ভিতরে একটা ঝুপড়ি বানাইয়া স্বামীকে ওই জায়গার ভিতরে বসায় রাইখা মা রহিমা কাজের তালাশে মহল্লায় চলে যায় সারাদিন কাজ করে একটু সামান্য খাবার নিয়ে যখন হযরত আইয়ুব আলাইহিস সালামের দিকে আসতেছিলেন আইয়ুব আলাইহিস সালামের সামনে খাবার পেশ করলেন স্বামী আমার খানা খান হযরত আইয়ুবকে খানা খাওয়ায় এইভাবে করে কয়েকদিন যখন জঙ্গলের ভিতরে বিবি কষ্ট করতেছে খানা খাওয়াইতেছে একদিন এক শয়তান ডাক দেয় রহিমা তুমি তো একই রূপবতী মহিলা তুমি কেন এই অসুস্থ ব্যক্তির পিছনে এমনি পড়ে আসো তুমি এখান থেকে চলে যাও তুমি তো অন্যত্র আরো ভালো ঘরে সুন্দর জায়গায় বিয়ে বসতে পারবা মা রহিমা ডাক দিয়া বললেন ও শুনে রাখ তুই তো জানোস না আমি আমার স্বামী আইয়ুবের সুখের দিনের সাথী আমি দুঃখের দিনও আমার স্বামীর রাইখা কোনোদিন আমি দূরে যাইতে চাই না জোরে কান আল্লাহু আকবার এই জন্য ইতিহাসের কিতাবের ভিতরে লেখে এই পৃথিবীর ভিতরে এ বাবা স্বামীর খেদমত করে দৃষ্টান্ত কায়েম করেছে পৃথিবীর জমিনে হযরতে মা রহিমা ও আমার মা গো তোমাদের হাতে পায়ে ধরে বলি গো মা তোমার স্বামী তোমার বড় পীর এই স্বামীর খেদমত করে গো মা মা রহিমা একদিক দিয়া নবীর দুলালি আরেক দিক দিয়া রাজকন্যা স্বামী আইয়ুব রে নিয়া যখন জঙ্গলের ভিতরে কাজ করে করে যখন স্বামী রাইনা খানা খাওয়ায় একদিন মা রহিমা কোথাও খানা পায় না হঠাৎ করে এক লোক ডাক দেয় কয় রহিমা তুমি যদি তোমার স্বামীর জন্য খাবার নিতে চাও একটা শর্ত আছে কয় কি শর্ত কয় শর্ত হলো তোমার মাথার চুলগুলো কাইটা দিবা বিনিময় আমি তোমাকে কি দিয়া দিব খাবার দিয়া দিব মা রহিমা ডাক দেয় কয় যুবক এই যুবক শুনে না আমি আমার স্বামীর এতটা ভালোবাসি
আমার স্বামীর জন্য মাথার চুল কেন যদি আমার কলিজাটাও কাইটা দিতে হয় আমি কলিজাটা কাইটা দিও আমার স্বামীর জন্য আমি খাবার সংগ্রহ করার জন্য রেডি আছি সুবহানাল্লাহ এই জন্য আমার মাকে ডাক দিয়া বলবো মা ও মা তোমার স্বামী তোমার কাছে একজন পীরের মতো আল্লাহর নবী বলেছেন লাউ কুনতু আমুরান আহাদান আইয়াসজুদা লি আহাদিন লা আমার তুলমার আতাং তাসজুদা লি জাওজিহা আল্লাহর নবী বলেন দুনিয়া আমি যদি আমি দুনিয়ার কোন নারীকে এ দুনিয়ার কোন মানুষকে মানুষ হইয়া মানুষকে সেজদার পারমিশন দিতাম তাইলে আমি দুনিয়ার মহিলাদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীর পায়ে সেজদা করো কারণ তোমার স্বামীর থেকে বড় কোন পীর এই জমিনে আর কেউ নাই জোরে কোন সুবহানাল্লাহ মা রহিমা খাবার নিয়ে যখন স্বামীর সামনে হাজির ওই দিক দিয়া এ আমার বাজার হযরতে আইয়ুব আলাইহিস সালাম খানার পেয়ালা হাতে নিয়ে যখন দেখলেন আমার বিবির মাথায় চুল নাই ডাক দিয়া বললেন বিবি গো তোমার মাথার চুলগুলো কোথায় গেল গো বিবি মাথার চুল কেন দেখি না তখন হযরতে রহিমা ডাক দিয়া কয় স্বামী আমার মাথার চুল বিক্রি করে আপনার জন্য আমি খাবার এনেছি অমনি হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহকে ডাক দিয়া কয় আল্লাহ ও আমার মালিক ও আল্লাহ আল্লাহ গো ও গো রব্বুল আলামিন আমার সম্পদ নিয়ে গেছে তাতে আফসোস নাই আল্লাহ আমার সন্তান নিয়ে গেছে তাতেও আফসোস নাই কিন্তু আমার বিবি এত কষ্ট করে আমার মাথার চুলগুলো কেটে তারপরও আল্লাহ খাবার আনলো আল্লাহ গো আমি এই দুঃখ কিন্তু ভুলতে পারি না চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর রাসূল বলেন কোন বিবি যদি মারা যায় আর স্বামী যদি বলে আল্লাহ আমার বিবিটা বড় ভালো ছিল আল্লাহর রাসূল বলেন ওয়াজাবাত লাহাল জান্নাত ওই নারীর জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায় সুবহানাল্লাহ এ আমার বাবা খুব ভালো করে বুঝবে বাবা তুমিও কবরের যাত্রী আমিও কবরের যাত্রী তোমাকেও কবরে যাইতে হবে আমার রবের সামনে দাঁড়াইতে হবে আমিও কিন্তু আমার রবের সামনে দাঁড়াবো এই জন্য বাবা তোমার হাতে পায়ে ধরা বলি ও যুবকেরা তোমরাও তোমাদের বিবিদের সাথে ভালো ব্যবহার করো আর মাদেরকেও বলি মা গো তোমরাও তোমাদের স্বামীদের সাথে ভালো ব্যবহার করো যেই ঘরের ভিতরে স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত বেশি ওই ঘরে খোদার রহমত কম না বেশি আরো জোরে কান কান না বেশি আল্লাহ যেন আমাদের ঘরগুলো জান্নাতি ঘর বানায় দেয় জোরে কান আমিন ওই দিক দিয়া শয়তান চিন্তা করে দেখলো হায় হায় আমি তো এবার আইয়ুবের সাথে পারতেছি না আমার শেষ কথা হযরতে আইয়ুবের সাথে পারা যায় না আল্লাহকে ডাক দিয়া বলে আল্লাহ বুঝেছি তোমার আইয়ুবের সাথে পারা যাবে না তবে সর্বশেষ আল্লাহ গো আমি আইয়ুবের স্ত্রীকে একটু ধোকা দিতে চাই আল্লাহ কয় যা তোরে পাওয়ার দিয়া দিলাম এই দিক দিয়া শয়তান একজন ভণ্ডের রূপ ধৈরা রাস্তার পাশে বসে আছে মা রহিমা ওই পথ দিয়া গেছে স্বামীর খাবার সংগ্রহ করার জন্য কাজ সংগ্রহ করার জন্য যাওয়ার পথে দেখে বিশাল বড় এক লোক বাসা ডাক দিয়া বলে রহিমা কোথায় যাও ও আল্লাহর বান্দা আমি আমার স্বামীর জন্য কাজের সন্ধানে যাই খাবার আনার জন্য যাই ডাক দিয়া বলল শোনো আর কষ্ট করতে হবে না আমি জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে এসেছি এই দুম্বাটা তোমার স্বামীর কাছে নিয়ে যাও দুম্বাটা গাইরুল্লাহর নামে জবাই কইরা রক্ত মাখা এই রক্তটা তোমার স্বামীর দেহের মধ্যে মাইখা দিবা সঙ্গে সঙ্গে তোমার স্বামী সুস্থ হয়ে যাবে জোরে কর নাউজুবিল্লাহ তবে সত্য হলো দুম্বাটা গাইরুল্লাহর নামে জবাই দিতে হবে আপনারা বলেন পশু পাখি জবাই দিব আমরা কার নামে মা রহিমা মহিলা মানুষ বুঝতে পারে নাই আইয়ুব আলাইহিস সালামের কাছে গিয়া আইয়ুব পয়গম্বরের ডাক দেয় কয় স্বামী গো খুশির খবর কয় কি খবর কয় এই যে একজন বুজুর্গ তোমাকে দুম্বা দিছে দুম্বাটা গাইরুল্লাহর নামে জবাই কইরা রক্তটা দেহের মধ্যে মাখতে বলছে তাইলেই তুমি সুস্থ হইয়া যাইবা হযরত আইয়ুব বুঝতে পারছে এটা শয়তানের কাজ বিবিকে ধমক দিয়া বলে বিবি কি বললা ও বিবি এ শয়তান তুমি নবীর বিবি হইয়া শয়তান চিনলা না ও বিবি শোনো খবরদার খবরদার এটা গাইরুল্লাহর নামে জবাই দেওয়া তো যাবেই না এটা শয়তানের কাজ যখন বিবিকে ধমক দিছে বিবি দৌড়াইয়া দূরে সরে গেছে ওই দিক দিয়ে আইয়ুব পয়গম্বর আর সহ্য করতে পারে না আল্লাহ সর্বশেষ শয়তান বুঝি আমার বিবিরেও ধোকা দেওয়া আরম্ভ করলো এবার হযরতে আইয়ুব আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে হাত তুললেন আল্লাহকে ডাকতেছিলেন ও আইয়ুব ইজনাদা রাব্বাহু
আননি মাসানিয়াদ দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন আল্লাহ মাব মালিক গ বিপদ আমাকে স্পর্শ করেছে মুসিবত আমাকে স্পর্শ করেছে আমাকেও ধরেছে আমার বিবিকেও ধরেছে আমার সন্তানগুলোরও ধরেছে আল্লাহ তুমি তো দয়ার সাগর মায়ার সাগর করুণার আধার বলেন তো দয়ার সাগর আর মায়ার সাগর আর করুণার আধার যিনি তিনি কে আল্লাহ আমার আল্লাহ সঙ্গে সঙ্গে ডাক দিয়া বলেন ফাস্তা জাবনা লাহু আমি আল্লাহ আমার আয়ুবের ডাকে সাড়া দিয়া দিলাম শুধু সাড়া দিলাম তা না ফাকা স্বপ্না মা বিহীন দুরিন আমার আয়ুবের যত বিপদ ছিল সব বিপদগুলো আমি দূর করে দিলাম শুধু বিপদ দূর করলাম তা না আমার আল্লাহ বলেন কেমনে বিপদ দূর করলাম তাফসীরের কিতাবে লেখে আল্লাহ ডাক দিয়া আয়ুব তুমি একটা কাজ করো তুমি সামনের দিকে যাও পায়ের গোড়ালি দিয়া ডান পায়ের গোড়ালি দিয়া মাটিতে আঘাত করো আয়ুব আলাইহিসসালাম যখন পায়ের গোড়ালি দিয়া মাটিতে আঘাত করলেন আমার রব্বুল আলামিন ওখানে একটা পানির ঝর্ণা বানায় দেয় আল্লাহ পাক ডাক দিয়া আয়ুব এই পানির ভিতরে নাইমা তুমি গোসল করো হযরত আয়ুব আলাইহিসসালাম গোসল করতে দেরি হয় আল্লাহ গোটা শরীর তাকে রোগ মুক্ত করতে মুহূর্তও দেরি করে নাই সুবহানাল্লাহ আল্লাহ তাকে সুস্থ বানায়া দিছে এই দিক দিয়ে আল্লাহ পাক ডাক দিয়া কয় আয়ুব আরো 40 কদম সামনে যাও আয়ুব আলাইহিসসালাম 40 কদম যখন সামনে গেলেন আল্লাহকে আবারো পায়ের গোড়ালি দিয়ে আরেকটা আঘাত করলেন আরেকটা পানির ঝর্ণা হয়ে গেছে ওখান থেকে আল্লাহ বলেন এক চুল্লু পানি উঠায় আয়ুব তুমি পানি পান করো পানি পান করতে দেরি ভিতরে যত রোগ বিমারি ছিল আল্লাহ সব দূর করে দিছে সুবহানাল্লাহ এ আমার বাবা ওই দিক দিয়া আয়ুব আলাইহিসসালাম পুরা সুস্থ আল্লাহ পাক ডাক দিয়া আয়ুব ওই যে একটা পাহাড়ের টিলা দেখা যায় পাহাড়ের টিলার উপরে তুমি বসে যাও আয়ুব নবী পাহাড়ের টিলায় বসে গেলেন এই দিক দিয়া মা রহিমা স্বামীর ধমক খায়া তো দূরে সরে গেছেন আবার চিন্তা করলেন না জানি আমার অসুস্থ স্বামী আবার বেহুশ হয়ে পড়ে থাকে নাকি দৌড়ায় আবার জঙ্গলের ভিতরে আইসা মা রহিমা দেখে পোকা মাকড় যেই জায়গায় বসা ছিল হাঁটতেছে কিন্তু আমার স্বামী কাছে নাই মা রহিমা চিন্তা করে গেলেন আল্লাহ গো মনে হয় আমার স্বামীরে জঙ্গলের কোনো বাঘেরা খায়া ফেলাইছে মা রহিমা জঙ্গল দিয়া দৌড়ায় কোথাও স্বামী পায় না কাউকে দেখে না আয়ুব বলা চিৎকার মারতেছে না আল্লাহকে ডাক দেখ আল্লাহ বুঝেছি আমার অসুস্থ স্বামীটারে মনে হয় জঙ্গলের কোনো হিংস্র প্রাণীরা নিয়ে খাওয়া পালাইছে মা রহিমা কান্দতেছে আর দৌড়াইতেছে স্বামীর তালাশে আমার আল্লাহ দৃশ্য সহ্য করতে পারে নাই আল্লাহ পাক আয়ুবকে ডাক দেখ আয়ুব রে তোর বিবির চোখের পানি আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না জলদি যা বিবির সাথে পরিচয় করে দে এই দিক দিয়া হযরত আয়ুব যখন দৌড়াইতেছিলেন মা রহিমা যখন সামনের দিকে দৌড়ায় হঠাৎ দেখে সামনে যুবক মা রহিমা ডাক দেয়া কয় যুবক গো আমার স্বামী আয়ুব রে তুমি দেখছো নাকি এবার ওই যুবক ডাক দেয়া কয় রহিমা তুমি চিন্তা করো না টেনশন করো না আমি তোমার কলিজার টুকরা স্বামী হযরত আয়ুব আমার আল্লাহ আমার সব রোগ বিমারি দূর করে আমার যুবক বানায়া দিছে আমাকে সুস্থ বানায়া দিছে জোরে কান্না আল্লাহ আকবার আর জোরে কান্না আল্লাহ আকবার এ আমার বাবা আমার আল্লাহ বলেন ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন এ আমার বাজান আল্লাহ পাক আয়ুব এবো ডাইনে তাকা ডাইনে তাকায় দেখে তার পশুর পালগুলো সেখানে বাবা আওয়াজ করতেছে কয় বামে তাকা তাকায় দেখে বামে সমস্ত ফসলের খেতগুলো বাবা এ বাবা ফসলে ফুলে ফলে ভরা গেছে আর সামনের দিকে তাকায় দেখে তার বাচ্চাগুলো দৌড়ায়া দৌড়ায়া আব্বু আব্বু বলতে বলতে তাদের কাছে দৌড়ায় আসতেছে জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ কোরআন সাক্ষী দাও আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন এই ঘটনার ভিতরে ইবাদত গুজার বান্দা বান্দির জন্য উপদেশ আছে কি উপদেশ আল্লাহ পাক এখানে বুঝাইতে চাইলেন এ আমার আয়ুব সুখেও আমার ভুলে নাই দুঃখেও আমার ভুলে নাই আমি আল্লাহ আমার আয়ুব রে ভুলি নাই ও মুসলমান তোমাদেরকে বলি বাবা কবরে যাইবা কালকে তুমি কবরে আজকে হয়তো আমি কবরে যখন যার সময় আসবে কবরে যাওয়া লাগবে কি লাগবে না বলেন তো কবর থেকে বাঁচার কোনো উপায় আসেনি কিন্তু কি নিয়া তুমি কবরে যাইবা এ বাবা পারলে একটু বাবা আখেরাতে নাজাতের ওসিলা বানায় কবরে যাও আল্লাহ বলে ওয়াল তাঙ্গুর নাফসুম্মা পদ্মা মাতলে বাদিউ আত্তাকুল্লাহ
আগামী কালকের জন্য তুমি কি রেডি রাখছো একটু চিন্তা করে তারপরে খোদার কবরে যাও এ বাবা তুমি কবরে গিয়ে আল্লাহর কাছে কি উসিলায় তুমি নাজাত চাইবা পারলে একটা মসজিদ বানায় কবরে যাও একটা মাদ্রাসা বানায় কবরে যাও আলেমের মহব্বত নিয়ে কবরে যাও কোরআনের ভালোবাসা নিয়ে কবরে যাও একজন নাইবে নবী ওয়ারাসাতুল আম্বিয়ার খেদমত করে তুমি কবরে যাও তোমার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবেন কে আল্লাহ